यशोप्रसादाद्भगवत्प्रसादो यस्य प्रसादान्नगतिः पुतोऽपि द्यायुं स्तुमंस्तस्य यशस्त्रीसन्ध्यं वन्दे पुरश्रीचरणारविन्दम् आजानुलंबित अनुलित बुजौ कनकावदात संकेतनिक पितरु कमलायताक्ष विश्वरू दिजबरऊ जोगा वंदे जगत प्रिय करौ <coughs> <coughs> नमःत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्रायु सकलत्रयती नमः वरीहा पीडाभिरामं मृगमदतिलकां कुण्डलक्रान्तगण्डाम् पञ्जाकम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरेणस्तवेणुं श्यामं शान्तां त्रिभङ्गां रविकरवसनां भूषितं वैजयन्त्या बंदी वृंदावनस्थ युवधिशत वृत ब्रह्मगोपाल सम्त <coughs> कांचन गौरंगी राधी वृंदावनेश्वरी वृषभानुसुते देवी <coughs>

ওটি তানং পাভুনিব গো নমো নমঃ হরি ভক্তি পরাজিচ হরি নাম পরণ দুর্বিত্ত বা সাঙ্গ নিতং নমো নমঃ নম ধর্মায় অহতে নমো কৃষ্ণ যমবী ब्राह्मण नमस्कृत धर्म बक्षे सनातना नारायण नमस्कृत नर चैब्तम देवी सरस्वती व्यासंग तय तो मुदीर जय रूप सनातन भट्ट रघुनाथ শ্ৰীজী বগোপাল ভট্টদাসঘুনাথ হেই ছয় গোসাঁই কৰি চৰণ বন্দন বিঘ্ন নাশীষ্ট পুৰা দুৰ্গমি প্ৰথমে দৈশ কলৎৎপাদগতিৰ্মি ধন সন্ত সন্তো বলম বৰম কলিদ গি নন্দিনী সলিল বিন্দু সন্দ মৃদুগতি রতিশ্রম মিথুনমদ্ভুত ক্রীড়া আমন্দিলং ভ্রমর নিকুঞ্জ বর মন্দিরে কিমপি সুন্দর নন্দতি পরম করুণা ঘন বিগ্রহ শ্রী শ্রী গৌরনিত্যানন্দির এবং শ্রী শ্রী গন্ধর্ব্নিধারীর করুণায় এই শ্রী কার্তিক ব্রত বা নিয়ম সেবা উপলক্ষে ব্রজ মুকুটমণি শ্রী শ্রী রাধাকুণ্ড তটে পূর্বপূর্ব বৎসরের মতো এবারও আমরা এক মাস নিয়মিত এই নিয়ম সেবার যে সর্বশ্রেষ্ঠতম ভজনাঙ্গ সৎসঙ্গে শ্রী শ্রী ভাগবতী কথার শ্রবণ কীর্তনের সৌভাগ্য পেলাম আজ থেকে আমাদের পূজ্য শ্রীমদ্ রূপ গোস্বানীচরণ ভাগবত প্রতিপাদ্য যে শ্রবণ কীর্তনাদি নবধা ভক্তি তাঁর শ্রীভক্তির সমৃদ্ধ সিন্ধুতে এই নবধা ভক্তির সহজ গম্যের জন্য বা সুখবদ্ধতার জন্য তিনি চৌষট্টি অঙ্গে এই নবধা ভক্তিকে বিবৃত করেছেন তার মধ্যে একটি অঙ্গ এই উর্জাদর অর্থাৎ কার্তিক ব্রত এটি নবধা ভক্তির অর্চনাঙ্গের অন্তর্ভুক্ত এখন তিনি শ্রীপদপুরাণের প্রমাণ দিচ্ছেন এই কার্তিক ব্রতের প্রয়োজনীয়তার এবং বিশাল ফলশ্রুতির বলছেন যথা দামোদর দেব বিদিত ভক্তবৎসল বিদিত জনৈ তৈ তাদিস মাস স্বল্পময় পুরুকারক শ্রী শ্রী দামোদর দেব তিনি বিশ্বে ভক্তবৎসল বলে বিদিত আছেন ভক্ত সমাজে খ্যাত তার কারণ যেহেতু তিনি বিভুবস্তু হয়েও যার এক একটি লোমকু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমাশ্রয় এমন যে মহাবিষ্ণু সেই মহাবিষ্ণু যার একটা ক্ষুদ্রতম কলা এত বৃহত্তম তত্ত্ব গোবিন্দ তিনি একটু রজ্জুদামে আবদ্ধ হলেন একমাত্র তার হেতু ভক্ত সমাজে তার ভক্তবাৎসল্য লীলা মাতা যশোমতি তার অনন্ত অপার বাৎসল্য প্রেমে তাকে রজুদামি বন্ধন করেছেন এবং বিশ্বে তিনি আর দামোদর রূপে আত্মপ্রকাশ করে জগতে ধক্কা নিনা ঘোষিত করেছেন তারই ভক্তপতা লীলার এই কার্তিক মাসেই মা বেঁধেছেন কেবল যশমতি বাঁধেননি শ্রী শ্রী রাধারানীও এই কার্তিক মাসে তাকে বন্ধন করেছেন এই লীলাটি ভবিষ্য পুরাণে উত্তরখণ্ডে বর্ণিত আছে সেখানে দেখা যায় সংকেতাবসরে চুতে প্রণয়ত সংরধয়ারাধয় প্রারভ্য ভ্রুকুটিং হিণ্যরসনা দাম নিবুদ্ধদর কননি কীটোৎসব বরে প্রস্তাবনাপূর্বক চাটুনি প্রথয়ন্তমাত্মপুলকম আত্মপুলকম ধায়ামোদরম আমরা সেই রাধা দামোদরে ধ্যান করি শব্দের দ্বারা ধ্যান উল্লেখ আছে এই উপলক্ষণে আমরা রাধা মাধবের ভজন করি ভজনটি তো আমাদের রাধা মাধবেরই যে দামোদর তিনি তো আমাদের উপাস্য না উপাস্য হচ্ছে রাধা দাম দামোদরম তিনি রাধা রানীর বন্ধন স্বীকার করলেন কিভাবে বলেন একদিন কার্তিকী পূর্ণিমার দিনে সংকেত কুঞ্জে আসতে গোবিন্দ অনেক বিলম্ব করেছেন ওদিকে ঈশ্বরী মানিনি অনেক পরে যখন এলেন তখন তিনি সংরব সংরব দশ শব্দের অর্থ হচ্ছে ক্ষোভ এই মানজনিত ক্ষোভে তিনি কৃষ্ণকে তাঁর কোটির যে কাঞ্চি হিরণ্যদামনা অর্থাৎ স্বর্ণ খচিত কাঞ্চির দ্বারা তাকে কোমরে বন্ধন করলেন তো কার্তিক জননী কীটোৎসব বলে প্রস্তাবনা পূর্বকম ভ্রুকুটি করে রাধারানী যখন বাঁধলেন তখন গোবিন্দ চাটুকার স্তুতি করছেন রাধারানীর বললেন দেখো আমার কোনো দোষ নেই আজ তো পূর্ণিমার দিন আবার কার্তিক পূর্ণিমা এই জন্য মা উৎসব করেছেন তো কার্তিক কাং জননী কীটোৎসব বলে প্রস্তাবনা পূর্বকম আমাকে নিয়েই তো মায়ের উৎসব অতএব ওই উৎসব তার সমাধান না করে আসতে পারিনি এই জন্য বিলম্ব হলো ক্ষমা করো ফুলে দাও রাধারানীও প্রসন্ন হয়ে আর তার সেই বন্ধনটি খুলে দিলেন তাই তিনি রাধা দামোদর পরম ভক্তবৎসল বৎসল তৈ মাস এই মাসটি সেই প্রকার এই দামোদর মাস কিরূপ বললেন স্বল্পময় পুরুকারক যদি একটু ভজন করেন বহু ফল দেবেন পক্ষান্তরে যদি কেউ এতে কিছু ব্রত না করেন অন্য সময়ের মতো এই সময়টিকেও অতিবাহিত করেন তাহলে ঘোর তোর প্রত্যবায় ওই পদ্মপুরাণী দেখা যায় অব্রতে ন ক্ষিপে মা সং দামোদর প্রিয়ম তীর্যকজনী মবাপ নতি ধর্ম বহিষ্কৃত বললেন যদি কোন নর নারী এই কার্তিকে কিছুই ব্রত না করেন তাহলে তিরয নতি তিনি তীর্য উজনী পাবেন পশুজনী সর্ব ধর্ম বহিষ্কৃত এই শব্দের দ্বারা প্রাণ জানাতে চাচ্ছেন যে একমাত্র কার্তিকব্রতের অভাবে যদি তিনি সব ধর্ম করেন কিচ্ছু ফল দেবে না বহিষ্কৃত তাহলে চিন্তা করে দেখুন যে এই কার্তিকব্রতটি প্রত্যেকটি নরনারীর পালন করা কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে শুধু এইখানেই শেষ নয় আরও বলছেন পুরাণ সব্রহ্মা সদা সদানৃতি য করতি মুনি শ্রেষ্ঠ কার্তিকে ন নরব্রতম যে নর নারী এই কার্তিকে কিছুই ব্রত করবেন না বিনা নিয়মে সময়টা কাটাবেন বললেন ব্রহ্মা ব্রহ্মহত্যার পাপ গোগ্নষ্ট, গুহত্যার পাপ সদা রীতি স্বর্ণস্তেই স্বর্ণ অপহারকের পাপ আর সর্বদা মিথ্যাবাদী মিথ্যা পাতক তাকে আশ্রয় করলে তাহলে বুঝুন যেমনি করলে মহামহাফল তেমনি না করলে মহা মহা কুফল প্রত্যেক চেতনারীর করণীয় তারপরে গুসাই পা দেখছেন মথুরায়ং বিশেষ এই ব্রতটা যদি মথুরা মণ্ডলে করা যায় তো বললেন তার যে ফলশ্রুতি আছে পুরাণে সে ফলশ্রুতি ব্রহ্মাণ্ডে কোথাও কোনো শাস্ত্রে খুঁজে পাওয়া যাবে না কেউ বলেন নাই কোনো শাস্ত্রকার বলেন সেটি কিরূপ বাণী তুলে দিয়েছেন গুসাই মুক্তি হরি দদ্যাত অর্চিত অন্যত্র সেবিনাম কিন্তু ভক্তিন্তু না দাত্তেব যত করি হরে বলেন জানেন ভক্তি দুর্লভ জিনিস এতে ভগবানের বৈশ্যতা আছে এই জন্য যারা অন্যত্র ভজন করেন শ্রীহরি প্রায়শ ভক্তি মুক্তি দিয়ে থাকেন ধন সম্পদ দেন মুক্তি চাইলে মুক্তি দেন ভক্তি তু নদা এবং ভক্তি কদাচ দেন না তালে ভক্তিতে বসীভূত হয়ে থাকতে হবে এই জন্যই কি প্রভু ভক্তি দেন না বললেন না 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 তা নয় সাই সাইপাদ টিকাতে লিখলেন যে নাত এই যে শব্দটা এই শব্দটা যত করি হরে এর প্রযোজক নয় বৈশ্যতা আছে বলে দেন না তা নয় কারণ ভক্ত বৈশ্যতা তার কামনার তার আনন্দের তার ভক্ত এই ভগবতার জয় জয়কার একমাত্র ভক্ত বিস্ত্রাতার দ্বারা তবে কেন দেন না গুসাইপাদ বললেন অযোগ্য আধারে কখনো দেন না আধার যোগ্য হলে ভজন সাধনের দ্বারা তখন দেন তো যোগ্য আধার কোনটা ব্যাখ্যায় পাদ লিখছেন যে যোগ্যতা সর্বত্র নিরপেক্ষত্তম এব। যতক্ষণ পর্যন্ত না সাধন ভজনের দ্বারা আমাদের হৃদয়টি ভক্তিপ্রাপ্তির জন্য তন্ময় হয় ভক্তি চাই প্রেমী কামনার গোবিন্দ সেবাই একমাত্র আমার লভ্য আর কিছু না ততক্ষণ দেবেন না ওই আধারে অন্য কামনা থাকলে ভক্তি দাঁড়াবেন না গলিত হয়ে যাবেন তাই করুণাম দেন না দেন অযোগ্য আধারও দেন এক জায়গায় সেটি কোথায় তারপরে টিকা গুস্বামী যোগ্যত্যাং সত্যাং দাতব্যত্তেটি যোগ্যতা থাকলেই দেন এটি সর্বত্র নিয়ম কিন্তু যদি মথুরা কার্তিকয় সঙ্গমে পূজনং ঘটতে যদি এই মথুরা মণ্ডলে এই কার্তিক ব্রতকে উদযাপন করেন তাহলে দামোদর এতই প্রসন্ন হন যে যোগ্যতা বিরোহীতে নাপি বস্তু প্রভাবাত সহশৈব দাতব্যম ইতিভাব কি লিখছেন দেখুন এটাও কোথাও খুঁজে পাওয়া যায় যদি যেত তাহলে ভজন সাধনের দরকার ছিল না অযোগ্য আধারে দান তো বললেন যোগ্য আধারেই তিনি দেবেন এটি সার্বকালিক সার্বত্রিক নিয়ম কিন্তু যদি মথুরা কার্তিক ও সঙ্গমে পূজনং ঘটতি যদি এই মথুরা মণ্ডলে কার্তিক মাসে ভজন করা যায় নিয়মপূর্বক যোগ্যতা না থাকলেও এই বস্তুটার যে প্রভাব আছে শক্তি হঠাৎ দিয়ে দেন এই যে অঞ্জসা শব্দ মূলে আছে পুরানি। তো সেই কার্তিক অব্রত সেই মথুরা মন্ডল মথুরা মন্ডলের মধ্যে আবার ব্রজ মুকুটমণি শ্রী শ্রী রাধা কুণ্ডের তট কত শক্তিশালী এই মণিকাঞ্চনের মতো সংযোগময় এ রাধাকুণ্ডে কুণ্ডে ভজন করা সুতরাং আবার ভজনাঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৎসঙ্গে হরি কথা শ্রবণ পাদ হরিভক্তি বিলাসে স্পষ্ট লিখেছেন দিনন্তু কৃষ্ণ কথায়া বৈষ্ণবানাঞ্চ সঙ্গময়ী নিজে নিজে ভজন তো করবেনি কিন্তু যদি বৈষ্ণব সঙ্গে এই হরি কথার শ্রবণাঙ্গ ভজনটি হয়ে থাকে তাহলে এর মতো শক্তিশালী প্রেমদানের সাধনার কিছু নেই অতএব দিবা ভাগ বৈষ্ণব সৎসঙ্গে হরি কথায় অতিবাহিত করবেন সুতরাং আজ এই শ্রী শ্রী কার্তিক ব্রতির প্রারম্ভ দিনে আমরা সকলেই শ্রী শ্রী রাধা মাধবচরণী প্রার্থনা জানাব যাতে এই শক্তিশালী ভজনাঙ্গটি আমরা সুস্থ দেহে সুস্থ মনে আনন্দে সকলে এক প্রাণ হয়ে আজ সম্পন্ন করতে পারি পূর্ব পূর্বপূর্ব বৎসরের মতো এবারও আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এখানে মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ শ্রীপাদ প্রভুধানন্দ সরস্বতী চরণীর প্রণীত শ্রী শ্রী রাধারস সুধানিরি অদ্ভুত গ্রন্থ এই স্ত্রী স্ত্রী নিধি আমরা দিন আলোচনা করে আসছি রানীর রূপ গুণ লীলা এ সবের ঐশ্বর্য মাধুর্য যেন এর একটা অনন্ত অফুরন্ত পারাবার অফুরন্ত সমুদ্রের মত মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী তাই তাঁর হৃদয়ী এতাদিস, রাধারানীর মহিমার বা সৌন্দর্য মাধুরী লাস ফুরন অদ্ভুত আমাদের মধ্যে কারো কারো মনে হয় সে তো মহাশয় ঠিক কিন্তু এত উচ্চতর জিনিস এ তো বুঝতে পারি না কঠিন লাগে তো যদি কারো রূপ মনে হয় তাহলে সেখানে আমাদের গোসাইপাদ বলছেন বললেন যদি বুঝতে না পারেন তো বুজার যা ফল সেই ফল আপনি পাবেন বুঝলে যিনি ফল পাবেন আপনি যদি না বুঝেন সেই ফলেই পাবেন কম পাবেন না যে নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ এই অক্ষর গুলি হচ্ছে মহাভাবের অক্ষর এর একটা শক্তি আছে গোবিন্দ কথা প্রেমের অক্ষর বলেছেন প্রেমময় অক্ষর যাহার ভাগবতের প্রারম্ভে আমরা দেখতে পাই যে প্রবিষ্ট কর্ণবন্ধ্রেন সুয়ানাং ভাব স্বরূহম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরৎ এ কথারূপে কৃষ্ণ আছেন কোনো ভেদ নাই কৃষ্ণস্বরূপ কৃষ্ণ কথা কৃষ্ণ নাম অভিন্ন তো এই কেউ শ্রবণ করছেন কৃষ্ণ স্বয়ং ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করে কামনা বাসনা দূরীভূত করে স্বচ্ছ করলেন গাঢ় রূপে নির্মল করে চিত্তটিকে বিগলিত করলেন আর সেই চিত্তকে ভগবত মাধুরী আস্বাদনের জন্য উন্মুখ করে দিলেন এটা কৃষ্ণের কাজ আর এগুলি তো মহাভাবের অক্ষর সাক্ষাৎ গুণ গুণলীলা যা নক্ষাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাব প্রেমের পরামশার মহাভাব জানি সুতরাং এর তাহলে শক্তি কত জানি অতএব বললেন না বুঝুন শুনিতে শুনিতে শুনতে শুনতে কৃষ্ণে উপজিবে প্রীতি আর বুঝিবে রসের রীতি তাহলে আপনার কি বাকিটা থাকলো কোথায় কেন শুনবেন না ফল যদি পান মহাজনের বাণী কৃষ্ণের উপস্থিতে পৃথিবী আর বুঝিবে রসের রীতি রসের রীতি বুঝবেন আর কৃষ্ণ প্রেম পাবেন এই প্রেম তো সাধ্য বস্তু এই তো আমাদের কোন প্রেম মহাপ্রভুর যুগের মানুষ আমরা আমাদের এ রাধা দাস প্রেম তো সুতরাং আমাদেরকে তো এইটাই শুনতে হবে সব ছেড়ে দিয়ে কেন বললেন যেহেতু মহাজন বলেছেন এই ব্রজের ভাব ব্রজের সমস্ত সাধনা এ রাগানুগা মার্গ এবং এই রাগমার্গে একটা মাত্র মূল্য আছে সেটির নাম হচ্ছে লোভ এ বিধি ভক্তি নয় লোভ নিয়ে রাগানুগা ভজন করতে হবে তো লোভটি পাবেন কোথায় গোসাইপাত পাওয়ার জায়গা সাধনা সব বলে দিলেন তত্তাৎ ভাবাদি মাধুর্যের শুরুতে এই ভাব মাধুরীগুলি শুনতে হবে কীভাবে রাধা মাধবের সেবা করছেন সখীগণ কিভাবে আস্বাদন করছেন রাধা রানীর মাধুরী কিভাবে সব কিঙ্করিগণ পরিপাটির সঙ্গে সেবা করছেন সে তো এইখানেই পাবেন অন্যত্র তো মিলবে না সেই শুনতে শুনতেই লোভ আসবে এবং লোভেই বস্তু পাইয়ে দেবে তাহলে আমরা বললাম না বুঝলেও লাভ আছে কিন্তু শুধু লাভ নয় না বুঝা না বুঝলেও শুনতে হবে কারণ আমরা গরীব বৈষ্ণব আমাদের সাধ্য এবং আমাদের সাধনা শ্রী শ্রী রাধারানীর পাদ পদ্ম সেবা তাই আমরা এ রাজারু সোনার কথা শ্রদ্ধা প্রীতির সঙ্গে আস্বাদন করব শ্রীপাদ গত বছর আমরা একশত বত্রিশ সংখ্যক শ্লোক পর্যন্ত আলোচনা করেছি এবারে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একশত তেত্রিশ সংখ্যক শ্লোক এতে গুসাইপাদ বলছেন

নিকুঞ্জ কুটির ফুলে ফুলে ভরা কুসুমের সৌরভে আকৃষ্ট ভ্রমর কুল সেই নিকুঞ্জ মন্দিরে ফুলে ফুলে গুঞ্জার করছে তারা যেন রাধা মাধবী রসময়ী লীলার যেন তারা সুন্দর বাজনা গান করছে সেই লীলা সে ভ্রমর বৃন্দবৃন্দাটবী নিকুঞ্জ বর মন্দিরে কলিন্দগিরি নন্দিনী বিন্দু শৈল যমুনা সেই যমুনার শীতল জল বাহি। যে মৃদুমন্দ বাতাস সে বাতাসে যে নিকুঞ্জ মন্দিরটি হয়ে আছে শীতল সুগন্ধ এবং শ্রী শ্রী রাধা মাধবীর বিহারশ্রমের অপহরণকারী তো বলছেন সেইখানে রাধা মাধব তাদের বৃন্দাবন বিহারশ্রম অপনোদন করছেন বলছেন এই এইরূপ অমন্তরস তুন্দিলং কিমপি সুন্দরম মিথুনম অদ্ভুত ক্রীড়ায় নন্দতি অমন্দরস তুন্দির এই তুনদির শব্দের অর্থ হচ্ছে পুষ্ট বা পূর্ণ অমন্দ শব্দের অর্থ হচ্ছে সু উচ্চ চরম কোটির যে রসপুষ্ট সেই অমন্দরস তুন্দিলাম মিথুনম শ্রী শ্রী রাধা মাধব তারা কিমপি সুন্দরম কোন অনির্বচনীয় সুন্দর শ্রী শ্রী রাধা মাধব তারা সেই নিকুঞ্জ কুটিরে অদ্ভুত ক্রীড়ায় নন্দী অদ্ভুত ক্রীড়াতে তারা আনন্দ লাভ করছেন এখানে একটি সাউদ দিচ্ছেন নিকুঞ্জ বড় মন্দিরে বড় শব্দটি মাঝখানে দিয়ে আর এতে শব্দগুলির সঙ্গে অন্যায় জানাচ্ছে বৃন্দাবনের বৃন্দাবন বড় বৃন্দাবনের নিকুঞ্জ বড় বৃন্দাবনের নিকুঞ্জ মন্দির বড় বড় মানে শ্রেষ্ঠ ছোট্ট ছোট্ট শব্দ কিন্তু অনুভূতির গোড়া দিয়ে এই শব্দগুলি তৈরি তাই এর আসাদন পর্যন্ত প্রসারিত পর্যন্ত বৃন্দাবনীর নিকুঞ্জ কুটিরের সৌন্দর্য আচর্য মহিমার কথা বলেছেন লীলার কথা বলেছেন তারপরে সেই নিপুঞ্জের ভিতরে যে কুটিরের মনোহরতা তাও বলেছেন বৃন্দাবনকে বলা হচ্ছে বড় শ্রেষ্ঠ কিসে শ্রেষ্ঠ প্রথমত এই ব্রহ্মাণ্ডের মধ্যে বৃন্দাবন শ্রেষ্ঠ এই যে ব্রহ্মাণ্ড মায়ার লোক চতুর্দশ ব্রহ্মাণ্ড অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড মায়া রচিত তার মধ্যে শ্রী বৃন্দাবন হচ্ছেন শ্রেষ্ঠ স্থান কেন বললেন যেহেতু এই মায়ার ব্রহ্মাণ্ডের সঙ্গে এবং মাইক বস্তুর সঙ্গে এই শ্রী বৃন্দাবনের কোনো প্রকার সম্পর্ক নাই অপ্রাকৃত চিন্ময় ব্রজোধাম মহাজন লিখেছেন সর্বোপরি শ্রী ব্রজলক ব্রজলোক ধাম সর্বোপরি শ্রী গোকুল বৃন্দাবন নাম ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায় একই স্বরূপ তার নাহি দুই কায় যেমন শ্রীকৃষ্ণতনু সম বলা হয়েছে যেন কৃষ্ণ অবতীর্ণ হচ্ছেন সেই চিন্ময় লোকে তিনি যে বিলাস করছেন যে রূপটিতে যখন জগতে আসছেন তখন সেটি কি ভিন্ন নেবে না যিনি উপরে আছেন তিনি তো নামছেন ভিন্ন হয়ে গেলেন নামলেন বলে বরং অধিক করুণার প্রকাশ হলো যে চিন্ময় লোকে আছেন সেখানের থেকে বিশ্বজীবের প্রতি করুণা করে নামছেন ব্রজধাম ঠিক তাই শ্রী ভগবানের লীলাক্ষেত্র ব্রহ্মাণ্ডে প্রকাশ তাঁর কৃষ্ণের ইচ্ছায় কৃষ্ণের ইচ্ছাতে তাঁর লীলাভূমি এসে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে আছে একই স্বরূপ নাহি দুই কায় অতএব ব্রহ্মাণ্ডের সঙ্গে এই চিন্ময় ধামের কোনো সম্পর্ক নেই তাই ব্রহ্মাণ্ডের থেকে ইনি হচ্ছেন শ্রেষ্ঠ সে তো নিশ্চয়ই অপ্রাকৃত ধাম প্রাকৃত ব্রহ্মাণ্ডে এসেছেন করুণা করে জগতের সঙ্গে মিশে আছে এই জন্যেই গোস্বাই পাত বললেন বললেন বেশি করুণা নিয়ে এসেছেন অনেক কৃপা কারণ বিশ্বের সঙ্গে মিলিত হয়ে আছেন প্রেমিকগণ দর্শন করছেন কিন্তু চর্মচক্ষে দেখে তারে এ প্রপঞ্চের সম চর্মচক্ষে ওটা আমরা দেখতে পাচ্ছি না যে চর্মচক্ষে আমরা দেখতে পাচ্ছি না সেই বৃন্দাবনের প্রকৃত স্বরূপ যিনি নেমে এসেছেন বলেন সেটি আরো কৃপা কিভাবে বললেন যেহেতু আমরা সেই চিন্ময় স্বরূপকে অপ্রাকৃত স্বরূপকে দেখতে পাব না এই নয়নে অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর এ নেত্র তো প্রাকৃত উনি অপ্রাকৃত অতএব অপ্রাকৃত বস্তু প্রাকৃতের গোচর হয় না তো যাতে তিনি আমাদের নয়নের গোচর হন এবং আমরা যাতে সেখানে বসে ভজন করতে পারি যাতে আমরা তাকে দেখতে পারি এই জন্যই তিনি প্রাকৃত জগতের পোশাক পরে নিয়েছেন আমাদের প্রতি কৃপা করে একটা পোশাক দেখাচ্ছে জগতের মতো জগতের মতোই পৃথিবী ঘর দ্বার দোকান বিপণী গাছপালা সব পৃথিবী কিন্তু ভিতরে অন্য আছেন উনি পোশাক পরে আছেন থাকি রূপে জানা যায় মনে লেখনি اپنا প্রেম হলে দেখবেন প্রেম নেতে দেখতে তার স্বরূপ প্রকাশ যে নাই যদি পোশাক পরতেন তাহলে আপনি কোনটা দেখতে পেতেন তো সেই তিনিই আছেন সাক্ষাৎ গোপ গুপি সঙ্গে যাহা কৃষ্ণীর বিলাস আমাদের দৃষ্টান্ত তার শ্রী গোপকুমার উনি দেখলেন প্রেমিক উপরে উঠলেন বৃন্দাবনে সেখানে অবস্থান করলেন নেবে এলেন ভগবতী ছায়ী ভৌমব্রজে এখানে এসে দেখছেন ওইখানে যে বৃক্ষ যে লতা যে নদী যে পর্বত যেমনভাবে স্থিত আছেন এখানে তাই আছে কোনো ব্যতিক্রম নাই বরং বললেন বরং একটু অধিক আস্বাদন লাভ করলেন যার জন্য এই হোমব্রজকেই আশ্রয় করলেন তিনি সেখানে থেকেও আগে হ্যাঁ সেটা আবার কি প্রকার এখনই বলছেন একই স্বরূপ আর এখনই বলছেন বেশি স্বরূপ মহাজন দৃষ্টান্ত দিয়েছেন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখেছেন মনে করুন একটা হীরক রত্ন আছে হিরে সাদা এক কাঁচের পাত্রে রাখুন হিরকটাও হলো স্বচ্ছ পাত্রটাও স্বচ্ছ ওটায় তেমন হিরকটা চকমক করবে না কিন্তু যদি একটা লাল টকটকে কি নীল রঙের পাত্র যদি রাখেন তো এমন চকমক করবে যে তখন তার রূপ আর দেখা যাবে না বললেন তেমনি বৃন্দাবন হচ্ছে লীলা এমন একটা লীলা স্থান যে সেটি হচ্ছে নরবত লীলা চিন্ময় ধামের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই জন্যই বৃন্দাবন লীলা তো সেই যে লীলা সেই লীলা এই রজ সত্তরজতম গুণময় ব্রহ্মাণ্ডে এসে অধিক চমক প্রাপ্ত হয়েছে এই জন্য মহাজনগণ এই স্থানটিকে আকাঙ্ক্ষা করে থাকেন অতএব কারো যদি মনে হয় জগতের মতো দেখছি এও জগতের একটা অংশ বিশেষ তবে হ্যাঁ গোবিন্দ এইখানে লীলা করেছিলেন সেই দাপর যুগে তাই এ স্থানের মহিমা আছে এই স্থানে বসবাস করলে ভজন সিদ্ধি হয় এইরকম সিদ্ধান্ত আছে কতিপয় লোকের

তিনি দর্শন করেন আর প্রকট প্রকাশ কোনটা বললেন ব্রহ্মার একদিনই যখন ওই সময়টা আসবে গোবিন্দের অবতরণ সময় সেই সময় উনি এখানে লীলা করবেন সবাই দেখবেন অসুরও দেখে তো দেখলে হবে কি মহাজন লিখলেন মাধুর্য আশ্বাদং বিনা সাক্ষাৎ কারও অসাক্ষাক অসাক্ষাৎকার তুল্য এব। যদি গোবিন্দের মাধুর্যের আস্বাদন না হয় তো দেখে কোনো লাভ নাই ওসুরেরা ঝগড়া করছে তার সঙ্গে কোথায় আছেন গোবিন্দ আর কোথায় আছেন ভুল কিন ভক্ত রূপ চিন্তা করে বিহল হয়ে যাচ্ছেন আনন্দের অসে আর সেই জীবিত কিন্তু মাধুর্য আস্বাদ করতে পারছে না যেহেতু সেখানে প্রেম নেই তো এই জন্য দেখছে কিন্তু প্রগট লায় সকলই দেখেন প্রেমিকও দেখেন সাধারণও দেখেন ও দেখে দেখেন এই একটা প্রকাশ আর দৃশ্যমান প্রকাশ যেটা আমরা বললাম সবার জন্য যে করুণা করি তিনি এই যে ব্রহ্মাণ্ডের রূপটিকে অঙ্গীকার করে নিয়েছেন যেমন একটা জ্যাকেট পরেছেন জামা ব্রহ্মাণ্ডের জামা তো জামাটা খুললে তো সেই মানুষটাকেই পাওয়া যাবে না জামাই পাবেন কারো তো এক জামা তো তিনি হচ্ছেন সেই বৃন্দাবন অতীব এত তিনি বড় এই জন্যে বললেন ব্রহ্মাণ্ডের থেকে বৃন্দাবন বড় একটা মাত্র স্থান এ আর দ্বিতীয় নাই তারপর আরও বড় কিসের থেকে বড় বললেন যেহেতু যতগুলি ভগবত ধাম আছেন সমস্ত ভগবত ধামের থেকে বড় শ্রেষ্ঠ তার কারণ সর্বিদ ঐশ্বর্য কৃষ্ণের চিতচক্তি বিলাস এই তো লেখা আছে ছয় প্রকার যে ঐশ্বর্য শ্রীকৃষ্ণের চিতশক্তির বিলাস তো ভগবান এবং তার চিতশক্তি এ তো অভিন্ন জিনিস এই জন্য যেখানে ভগবানের অংশ এবং পূর্ণতার যেখানে যতটা প্রকাশ তা লীলাভূমি এই সন্দিনীর শক্তির প্রকাশ ধামেরও ওই ততখানি শ্রেষ্ঠতা তো বৃন্দাবনে পূর্ণতম স্যাং ভগবান শ্রী শ্রীবৃজীন্দ্রনন্দন যেহেতু এখানে তার এই ধামেরও অন্য ধামের থেকে পূর্ণতম প্রকাশ শ্রেষ্ঠতা বড় দ্বারাকায় পূর্ণ আর বৈকুণ্ঠে আংশিক কারণ নারায়ণ শ্রীকৃষ্ণের একটা অংশমাত্র তো সুতরাং যত যত ভগবত ধাম আছেন সমস্ত ভগবান ভগবত ধামের থেকে বড় বা শ্রেষ্ঠ মুখে বললে তো হবে না মহাশয় শাস্ত্রের প্রমাণ চাই তার প্রমাণ যুক্তি চাই মানে হ্যাঁ শাস্ত্রেরই কথা অশাস্ত্রীয় কথা কখনো বিদগ্ধ সমাজে বেকায় না শাস্ত্রীয় কথাটারই মূল্য আছে তো সুতরাং আমরা লীলার ভিতরে প্রমাণ দিয়ে সমস্ত ভগবান ভগবত ধামের থেকে যে কতখানি এই বৃন্দাবনের ঐশ্বর্য এবং মাধুর্যাস্ত্রের থেকে মহাজন বাণী থেকে উদ্ধার করে আবার আমরা আগামীকাল সাধন করব আর আপনারা কৃপা করে সকলে কালকে আমাদের শ্রী শ্রী গোস্বামী পাদত্রয়ের কালকে তিরোধান তিথি এই জন্য তাদের কৃপালাভীর নিমিত্ত আপনারা করুণা করে সকলে এখানে প্রসাদ গ্রহণ করবেন সামিতে এখানে আজকে আমাদের শ্রী ভাগবতী কথার এখানেই বিশ্রাম হল